আজকে আমাদের পুরীর তৃতীয় দিন, আর আজকে আমরা চলে এসেছি হচ্ছে এখানে একটি এক্সিবিশন আছে যেখানে ভগবান জগন্নাথের হচ্ছে বিভিন্ন বেশের ডিসপ্লে করা হয়েছে, আর সেগুলোই আজকে আপনাদের সামনে তুলে ধরবো। চলুন একে একে দেখে নিই ভগবানের বিভিন্ন সময় বিভিন্ন রূপ। ভ্রমণ পিপাসু বাঙালির কাছে পুরী নামটি অতীব জনপ্রিয় একটি নাম। পুরীতে আমরা অনেকেই এসেছি। পুরীতে এমন একটি জায়গা আজকে খোঁজ দেব যেখানে পুরীতে আপনারা এসে জগন্নাথ দেবের সমস্ত রকম রূপের আপনারা প্রত্যক্ষ করতে পারবেন, মানে একটা জায়গাতেই ভগবানের সমস্ত বেশ আপনারা দেখতে পারবেন। রথ, মন্দির পরিক্রমা, ভগবানের সমস্ত রূপ আপনারা প্রত্যক্ষ করে নিন একটা জায়গাতে এসেই। পুরীর আজকে এমনই একটি জায়গায় আপনাদের নিয়ে যাব, আমরাও প্রত্যক্ষ করব আর আপনাদেরকেও সঙ্গে দর্শন করাবো। চলুন তাহলে আজকের এই ভিডিওটা প্রথম থেকে একদম শেষ পর্যন্ত দেখুন, ভালো লাগবে। এখানে এসে দাঁড়িয়েছি জগন্নাথের, এটা হচ্ছে বামুন বেশ। তো এই দেখতে পাচ্ছেন ঠাকুরের হচ্ছে বামুন বেশ। এখানে বিভিন্ন ধরনের ঠাকুরের বিভিন্ন সময়ের অ্যাকচুয়ালি এখানে ডিসপ্লে করা হয়েছে, ঠাকুরের যে বিভিন্ন বেশ ধারণ করেন সেগুলোই এখানে কিন্তু ডিসপ্লে থাকে। আমার পিছনে দেখছেন আমার পুরীতে সঙ্গী হচ্ছে আপনার দেবীয় প্রসাদ, আমাদের সাথেই কাজ করেন। আর এই হচ্ছে ভগবানের দেখুন বিভিন্ন রকম কিন্তু ডিসপ্লে এখানে করা আছে। রথের চাকা এই দেখতে পাচ্ছেন, দর্প দলন রথ হুইল, দর্প দলন রথ হুইল হচ্ছে এটা। তাল ধ্বজা, তাল ধ্বজা, তাল ধ্বজা রথ হুইল।
বৈশাখি বেশ, বসন্ত পঞ্চমী থেকে দোল পূর্ণিমা পর্যন্ত এই বেশটা থাকে ভগবানের। ঘোড়া লাগিবে তো। এখানে ভগবানের বিভিন্ন ভোগের, কিন্তু যেটা দেবীবাবু বলছেন বিভিন্ন ভোগ তৈরির যে সরঞ্জাম, মাটির পাত্র, সেগুলো কিন্তু এখানে ডিসপ্লে করা হয়েছে। পাহান্তি তাল তো উড়িয়া নাম আর কি, বিভিন্ন সময় বিভিন্ন রকম। আচ্ছা, জল দিয়া হয় এটা তো, এইগুলো তো হচ্ছে জল দিয়া হয় ঠাকুর দেখা যায়। আচ্ছা, আচ্ছা, শঙ্কর ভাগ রাখে তাইলে খুলছি পিতল দীপালি, পিতল দীপালি আগে ঘিও দিয়া হয়, ঘিও দিয়ে পিতল ঝরি, পিতল ঝরির পানি আক্ষেপণ করা যায়, আক্ষেপণ মডেল। এখান থেকে বেরিয়ে যাচ্ছি এবার, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন, আর একটা নতুন পুরীর সিরিজে নিয়ে ফিরে আসছি আরেকবার নতুন করে, সঙ্গে থাকবেন।